শিশু পার্কের মধ্যে পাঠশালা অথবা বিদ্যালয় প্রাঙ্গণে যেন শিশু বিনোদন কেন্দ্র। নীলফামারীর বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এমনই এক আকর্ষণীয় জায়গা যে এখানে শিশু শিক্ষার্থীরা পড়তে আসে নাকি বেড়াতে আসে দেখে বোঝার উপায় নেই। গ্রামের বিদ্যালয়গুলোতে যেখানে শিশুদের জোর করে পড়তে পাঠাতে হয়, সেখানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসে মনের আনন্দে। জয়েন করবার পর আমি দেখেছিলাম যে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতির হার খুবই কম, তো ফলে আমি চিন্তা করেছি যে কিভাবে শিশুর উপস্থিতি বৃদ্ধি করা যায়। এক্ষেত্রে আমার প্রথমে মনে হয়েছে যে আমাদের বিদ্যালয়ের পরিবেশটা যদি আমি উন্নত করি, আকর্ষণীয় করি এবং শিশু বান্ধব হয়, তাহলে নিশ্চয়ই শিশুরা অধিকারে বিদ্যালয়ে উপস্থিত হবে। জেলার সবচেয়ে সুন্দর বিদ্যাপীঠ হিসেবে পরিচিত বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় মাঠের চারপাশে রয়েছে ফুলের বাগান, আধুনিক খেলাধুলার সামগ্রী, প্রযুক্তি নির্ভর ক্লাসরুম আর শিল্পীর রং তুলির ছোঁয়ায় ঝকঝকে দেয়ালে ফুটিয়ে তোলা বিভিন্ন চিত্রকর্ম। মনের মাধুরী মেশানো এমন মনোমুগ্ধকর কাজ ও সৌন্দর্য মুগ্ধ করেছে শিক্ষার্থী আর অভিভাবকদের। আমি ক্লাস 3 থেকে স্কুলে পড়তেছি, আমাকে স্কুল অনেক ভালো লাগে। এই স্কুলে আমি থাকি, পড়াশোনা করি, এই স্কুলে আমার ভালো লাগে। আমার শিশু এখানে অধ্যয়ন অবস্থায় এর আগে নিয়মিত স্কুল আসতে চাচ্ছিল না, এখন এই পার্ক হওয়ার পর প্রতিনিয়তই স্কুল সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ যেমন মনোমুগ্ধকর, তেমনি পাঠদান প্রক্রিয়াতেও রয়েছে আধুনিকতার স্পর্শ। ফলে শৈশবের প্রাণোচ্ছল ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্য ও মেধা বিকাশের সহজ সুযোগ তৈরি হয়েছে এখানে। আমাদের স্কুল খুব সুন্দর, আমাদের স্যার ম্যাডাম খুব সুন্দর, আমাকে স্যার ম্যাডামদের অনেক অনেক খুব সুন্দর লাগে। আমাদের স্কুলে পড়াও খুব ভালো হয়, আমাকে এই স্কুল খুব ভালো লাগে। শিশু বান্ধব একটি প্রাথমিক বিদ্যালয়ের রূপসজ্জার জন্য প্রয়োজন রয়েছে যথেষ্ট নগদ অর্থের, যা কেবল নিয়মিত সরকারি বরাদ্দ থেকে সামাল দেওয়া সম্ভব হয়নি। প্রধান শিক্ষকের নেতৃত্বে বাড়তি অর্থ সংগ্রহ করতে হয়েছে স্থানীয়ভাবে। আমি আমার এলাকার লোকজন, আমার অভিভাবকবৃন্দকে নিয়ে সাথে নিয়ে কাজ করেছি, ফলে দেখেছি যে স্কুলের উন্নয়নের, পরিবেশের উন্নয়নের সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে আর্থিক সংকট, আর্থিক সমস্যা। সরকার যদিও প্রতিনিয়ত বরাদ্দ দিয়ে যায়, তারপরেও আমরা বেশি কাজ করতে গেলে আরও কিছু অর্থের প্রয়োজন হয়, ফলে আমরা স্থানীয়ভাবে কিছু অর্থের সংস্থান করেছি। জল ঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা আর শিশুবান্ধব পরিবেশ তৈরির এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে পুরো উপজেলায়। তো এ থেকে আমরা আরও চিন্তা ভাবনা করছি যে এই বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনোদন পার্ক স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আনন্দ দেওয়ার মাধ্যমে জল ঢাকা উপজেলায় আরও অনেক বেশি পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠানে যদি এটি করা যায় সেটি আমরা চিন্তা ভাবনা করছি এবং এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করছি। বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 350 জন শিক্ষার্থী রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।